পেয়ে গেছি রাজা, মুলোকলা মুভিজ ধর্মতলা স্ট্রিট পেপে দিয়ে চেপে। কজা বেশি লাভালাভি করিস না। কেন কেন কি হয়েছে? মনিরা, তুই এখন একজন ডাক্তার। কি বলছিস রাজা, আমি ডাক্তার হতে যাবো কেন? আমার তো সব বড় গায়ক হওয়া। কজা, হ্যাঁ, তুই নিজের চেহারাটা ভালো করে একবার দেখ, নিজের পোশাকটা দেখ, দেখ দেখ। কে বাবা, একদম ভুলে গেছিলুম, আমি এখন ডাক্তারবাবু, তুই এখন নার্স। গজা, এইখানেই আমাদের দেবকুমারকে ধরতে হবে, ঠিক আছে? কিন্তু রাজা, আমার একটা প্রশ্ন আছে। বলছি, এই সিনেমার হিরো দেবকুমারকে ধরবি কেমন করে? আর যদি ধরিসি বা, এই সিনেমার হিরো দেবকুমার আমাদের খেদিকে কেন বিয়ে করবে বলতো? আর যদি বিয়ে করতে যায়, তখন যদি দেবকুমার পেপে দিয়ে তোকে চেপে দেয়। আপনাদের কি চাই রাজা? এ কে রে, শুকনো লঙ্কার মতো বিচ্ছিরি দেখতে? শুকনো লঙ্কা না, আমার নাম লক্কা। এই মুলোকলা মুভিজ এর হেড পিয়ন লক্কালাল। লক্কালাল, আমরা একটু ভেতরে যাব। ভেতরে এখন যাওয়া যাবে না ডাক্তারবাবু। তাছাড়া আপনাদের তো আমরা কল দিইনি। আমাদের কল দিতে হয় না লক্কালাল, আমরা নিজেরা কল কল করে চলে আসি। কাজ হয়ে গেলে খাল খাল করে বেরিয়ে যায়। তো এখন ভেতরে জরুরি মিটিং চলছে, এখন যেতে পারবেন না। এ আপনি ভারী দুশ্চুত লঙ্কা। তখন থেকে বলছি, আমার নাম লঙ্কা না, আমার নাম লক্কা, লক্কালাল। আমার বাবার নাম ছক্কালাল আর ঠাকুরদার নাম ফক্কালাল। আপনি কি করে জানলেন ডাক্তারবাবু? আমাদের সবই জানতে হয়, আমার তো ডাক্তারবাবু নারসবাবু, সেই জন্য আমাদের সব জানতে হয়। আবার আমরা রোগীদের সব পক্ষীরা করে বলে দিই কি রোগ, পক্ষীরা না করলে বলা যায় না। কিন্তু আপনার তো কোনো পরীক্ষা করতে হবে না ডাক্তারবাবু, বলে দিন তো ওনার কি অসুখ হয়েছে। ওনার হয়েছে মর্মর টেক টেক লাইকা ভ্যারাইটিস রোগ। সেটা আবার কি রোগ ডাক্তারবাবু? এই আমি বলতে পারবো না। না ডাকতেই আপনারা রোগ ডাকলেন ডাক্তারবাবু। আমাদের তো ডাকতে হয় না লক্কালাল, যা ডাক আসে আমরা এসে খবর দিয়ে দিই। আমি কি তাহলে? লক্কালাল, তুমি মরে যাবে। বাবা, সে কি রাজা, ও মরে যাবে আমায় বলিস নি তো আগে? বুঝেছি, এটা কৌশল। আমি কি তাহলে মরে যাব? হ্যাঁ লক্কা ভাই। তাই সকাল থেকে আমার বুকের বাঁদিকটা পুই পুই করছে। পুই 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 পুই। আমি কখন মরবো ডাক্তারবাবু? লক্কা ভাই, তুমি আর এক ঘন্টার মধ্যে মারা যাবে। মাত্র এক ঘন্টা? এই চা রাজা, অজ্ঞান হয়ে গেছে রে। দেখ 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 দেখ, বেঁচে আছে কিনা দেখ। বেঁচে আছে গজা, বেঁচে আছে। দেখলি? দেখলাম গজা। বউ তোর মতো দেখতে, তোর মুখ একবারে কেটে বসানো। তুই সেই ঠিকাপাড়ায় মাসিমা বৌদির বাড়ি মিথ্যে মিথ্যে দেবকুমার সেজেছিলি? হ্যাঁ। কিন্তু একদম সেরাম দেখতে রে রাজা। হ্যাঁ রাজা, রাম ও শ্যাম, সীতা আর গীতা, এই প্রথম দেখলো। বিদেশিরা সব আজকে চুরি করেছে, সারা জীবন দু নম্বরই করে যা টাকা রোজগার করতে পারিনি, একদিনে তার হাজার হাজার লক্ষ লক্ষ গুণ টাকা রোজগার করব। আনন্দে আবার গান গাইতে ইচ্ছে করছি। হাজার টাকার যার বাতিটা, খুব বাজে গাইছি। চচিকান্ত তুমি দেখছি, আচরটাকে করবে মাটি, হাজার টাকার ঝাড় বাতিটা। গানের সময় কি যে ফোন কর পাচু। হ্যাঁ পাচু, বল। হ্যালো স্যারজি। এ পাচু, তুই কি ন্যাকা হয়ে গেলি? নেকু পাচু হলি নাকি? কাজিত কেন বল? ওরা এসেছিল স্যারজি। কারা এসেছিল রে অচব্য? ডাক্তার আর নার্স। সে তো আসবেই, তুই নার্সিং হোমে ভর্তি থাকবি, ডাক্তার আর নার্স আসবে না? অদ্ভুত। হ্যাঁ সে তো আসবেই, কিন্তু এ ডাক্তার নার্স সে ডাক্তার নার্স নয়। কি বলছি চুলটো পাল্টা স্যারজি, ডাক্তার আর নার্স ওরা সেজে এসেছিল। কে সেজে এসেছে?
এই তুই এত এপিসোড ভাগ করে বলছিস কেন রে? তোর চিড়িয়াল আমি বন্ধ করে দেবো। কে এসেছে বল? রাজান গোজা, ওরা ডাক্তার নাচিয়ে দিয়ে এসেছিল। আমি ধরা পড়ে গেছি সাজি, ওরা আমাকে ধরে ফেলেছে। ও রাজান গোজা, ওরে ওই দুটো আমার জীবনটা একদম চেঞ্জ করে। এই আমি কোথায় আছি সেটা ওদের বলিসনি তো? এই কাঁদছিস কেন? তোকে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে না। তুই বলিসনি তো আমি কোথায় কেন আছি? আমাকে বকেছে সাজি, বকে বকে আমার কাছ থেকে সব কথা জেনে নিয়েছে। আমি ওদের সব ভুলে দিয়েছি সাজি। তুই চব বলে দিয়েছিস? চব? তোকে তো মরতে হবে। পাজি হতভাগা ছুচো বাঁদর ইঁদু পাজি উঠ, তুই তো নাম জব কর, তোর মৃত্যু আচন্ন, তোকে মরতেই হবে। এবার তুই চময় গন, ওয়ান টু থ্রি। হ্যালো, তুই মারা গেছিস তো? হ্যাঁ কি না বল। একই রে, কিছু উত্তর দিচ্ছে না কেন? মনে হচ্ছে দীপ কুমারের বাবা, মানে এই মূলকলার মালিক। হ্যাঁ গজা, মনে হচ্ছে খুব চিন্তায় আছে, ছেলে দীপ কুমারের সঙ্গে ঝগড়া হয়েছে। তুই মূলকলাটাকে ছাড়ত, আমাদের দীপ কুমারকে নিয়ে ধরতে হবে। দীপ কুমারকে কি চেপে ধরেছ? আস্তে আস্তে। এই দেখো আপনারা কে ভাই? নমস্কার। হ্যালো, আপনি কি মূলকলার বাবা? ডাক্তারবাবু, এসব আপনি কি বলছেন? এই দেখো, আমি মূলকলার বাবা হতে যাব কেন ভাই? আমি তো মূলকলা মুভিজের মালিক ফুলকুমার ল্যাং। হাসছেন কেন ডাক্তারবাবু? হাসবেন না। আপনারা আমার অফিসে এসেছেন কেন ভাই? কিছু মনে করবেন না ল্যাংচা বাবু, সরি ল্যাং বাবু। কি বাজে নাম ল্যাং বাবু। আমাদের কাছে একটা উন্নত মানের মেশিন আছে, তাতে আগে থেকে জানতে পারা যায় কার স্ট্রোক হবে, তাই আপনাকে খবর দিতে এলাম। এই দেখো। হ্যাঁ, আর সেই মেশিন আমরা জানতে পারলাম আপনার স্ট্রোক হবার একটা আশঙ্কা আছে। না না, হবেই তো, আমার স্ট্রোক হবেই তো, আমার ওই ছেলের জন্য আমার স্ট্রোক হবে। রাজা, তোর কাছে এমন একটা মেশিন আছে আমায় কোনোদিন বলিস নি। চুপ কর, এটা কৌশল। আমাকে কিছু বলছেন ভাই? না না, আমরা নিজেদের মধ্যে রোগী নিয়ে আলোচনা করছি। রোগী নিয়ে আলোচনা করছি? আমার কি হবে ডাক্তার বাবু? আপনার কি হবে? আপনি ল্যাংকেই পড়ে থাকেন। এই খেয়েছি তো ল্যাং, খেয়েছি তো। দেখ ল্যাং বাবু, ল্যাং খেয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ বোর্ডটা আমার মুখের সামনে ধরতো। আমার ছেলে, আমার নিজের পেটের ছেলে। এই দেখো, আমার পেটের ছেলে বলছি কেন, দূর, আমার নিজের ছেলে আমাকে ল্যাং মেরেছে ডাক্তার বাবু। সে কি? তাহলে আর বলছি কি, ছেলেটাকে প্রমোট করব বলে কত টাকা ঢেলে পেপে দিয়ে চেপে ছবিটা শুরু করতে চলেছি। মহরত হবে, হঠাৎ বাবু বেঁকে বসলেন, ছবি করবেন না, মহরতে আসবেন না। উ ইস, খুব দুষ্টু ছেলে তো আপনার, মা বাবাকে কষ্ট দিচ্ছে। আমার মা কি বলে জানেন? আমার মা বলে যে ছেলেমেয়েরা মা বাবাকে কষ্ট দেয় সেই কষ্টই আবার ফেরত চলে আসে। উফ, আমার অনেক টাকা নষ্ট হবে ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার স্ট্রোক হবে না, হয়ে গেছে। হ্যাঁ হবে, অচত হবে না, মানে ওই বিদ্যুৎ চমকাবে, গা করে বাজ পড়বে, অচত বৃষ্টি হবে না। ল্যাংবাবু একটু তাকাবেন এদিকে। এই দেখো, আপনি মহিলা হয়ে গোঁপ পেলেন কি করে? এই স্কেচ পেন দিয়ে এঁকেছি, আপনি আমাকে ভালো করে দেখুন তো। আমাকে দেখতে অবিকল আপনার ছেলের মতো লাগছে কিনা। এই দেখো, দেখাচ্ছে তো, অবিকল দেখাচ্ছে, একেবারে আমার ছেলে দেবকুমার, একেবারে। রাজা,
আর কত কৌশল খুঁজবি রে? আপনি আমাকে বাঁচানছিস, ঠিক আছে? আমার ছেলের হয়ে মহরতের দিন আপনি প্রক্সিটা দিয়ে দিন ভাই, আমার না অনেকগুলো টাকা বেঁচে যাবে। ধরুন না মুম্বাই থেকে নামি দামি সব পরিচালক আসছে, এখানে জিৎ, মুম্বা, কোয়েল, স্বস্তিকা সবাই থাকছে। বাবারে বাবা! হ্যাঁ হ্যাঁ, আবার সবকিছু ঠিকঠাক থাকলে ধরুন মুম্বাই থেকে তিন খান এবং অমিতাভ বচ্চন সাহেব আসতে পারেন। তিন খান ভালোই খান, আপনি আমাকে বাঁচানছিস। নানাস নানাস, ওনাকে বাঁচিয়ে দিন, যন্ত্রটা দেবো। বাঁচাতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? দেখুন আপনি আমার শর্তে রাজি কিনা বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সম্মান রক্ষা করে দেব। এই দেখো কি শর্ত ভাই, আপনার ওই ছেলে দেবকুমারকে বিয়ে করতে হবে। এই দেখো বিয়ে। বিয়ে করতে হবে আমাদের কামিনীকে, মানে আমার হ্যান্ডশেক বন্ধু খেদিকে। হ্যাঁ, এক মিনিট দেখো, আমি কিন্তু মেয়ে নই। এই গো, এটা তো মিছে মিছে এঁকেছিলাম। হ্যাঁ, আর ড্রেস, ড্রেস, চুল, চুলটা আমার নকল। এ এ এ এই দেখো, আমি তো ভাবতেই পারছি না তুমি মহিলা নও, তুমি রাজা আর আমি গজা। হ্যাঁ, অ্যাকশনে বিয়ে, কাটে ডিভোর্স। আমি রাজি, আমার ছেলে দেবকুমারের সঙ্গে ওই কামিনী মানে খেদির বিয়ে দিতে আমি রাজি। বাস, প্রবলেম ইজ সলভ। কিন্তু আমাদের মহরতের অনুষ্ঠান? আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। নানা রকম কেলো আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন গান, নাচ, নৃত্যানুষ্ঠান, এরকম নানারকম মনোরঞ্জনের ব্যবস্থা করা আছে। আপনারা জানেন কচিপাড়া রোডে এটা হচ্ছে দ্বিতীয় পর্ষের কেলো পূজা, মানে শ্যামা পূজা। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা এখনই অনুষ্ঠান শুরু করব, ধৈর্য হারাবেন না। প্রথমে প্রথমে একটি ছোট্ট একটি মেয়ে আপনাদের কাছে কবিতা পাঠ করবে, আপনারা নিশ্চয়ই তাকে হাততালি দিয়ে স্বাগত জানাবেন, হাততালি। হ্যাঁ, এখন আপনাদের সামনে কবিতা বলবে আমাদের কচিপাড়ার ছোট্ট বন্ধু। নমস্কার, আমি আপনাদের একটা কবিতা বলবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে
চাপা হয়ে ফুটি ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতার সঙ্গে খেলে লুকোপুটি ভোরের বেলায় মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে খেলো করেছে আমার কাছে মনে পড়েছে আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো ওরে বাবলি বাড়ি যা বাড়ি যা মনে পড়েছে তখন কি মা চিনতে আমায় পারো তুমি দেখো খোকা কোথায় উড়ে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি তলা দিয়ে খেলো করেছে পিঠেতে চুল ফেলে ভুলে গেছি আমাকে ক্ষমা করবেন এই কচি পাড়া রোডে এই গেলো পুজোর দায়িত্ব তো আমার ওপর তাই যাবে আমি সব ভুলে গেছি সেজন্য আপনারা ধৈর্য হারাবেন না এইমাত্র নাচ হবে নাচ করতে আসবে চা চা চা